বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বড়খাতা কলেজ, বড়খাতা, হাতিবান্ধা, লালমনিরহাট। আমি তোমাদের আজকে যে বিষয় পড়াবো সেটি হচ্ছে মেজর ফরেন গভর্নমেন্ট, ইউকে, ইউএসএ অ্যান্ড ফ্রান্স, অর্থাৎ নির্বাচিত বৈদেশিক সরকার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স। আমার আলোচ্য বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম একটি পরাশক্তি রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আরও কয়েকটি রাষ্ট্র পৃথিবীর বুকে পরাশক্তি, তার মধ্যে অন্যতম হচ্ছে পাঁচটি রাষ্ট্র যেটি ভেটো দেওয়ার ক্ষমতা রাখে। সেটি একটি সহজ উপায় স্মরণ রাখার জন্য আমি তোমাদেরকে বলতেছি, সেটি হচ্ছে কাফের, CAFER। এই কাফের কথাটির মধ্যে এই পাঁচটি পরাশক্তির রাষ্ট্রের কথা বলা যাবে। এটি হচ্ছে যে সিতে হচ্ছে চায়না, এতে আমেরিকা, এফতে ফ্রান্স, ইতে ইংল্যান্ড, আরতে রাশিয়া। তো মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম পরাশক্তি রাষ্ট্র এবং একটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম পরাশক্তি রাষ্ট্র। এর ইতিহাস প্রায় 200 বছর। এই 200 বছরের মধ্যে এই পৃথিবীর মধ্যে অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে তার স্থান দখল করে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন 98 লক্ষ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় 32 কোটি। প্রতি বর্গ কিলোমিটারে লোকসংখ্যার ঘনত্ব হচ্ছে 35 জন। মার্কিন যুক্তরাষ্ট্র বিস্তৃত সমভূমি, উচ্চ পর্বতমালা, মরুভূমি, বিস্তৃত সমভূমি নিয়ে গঠিত। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরে মেক্সিকো উপসাগর, দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরে কানাডা, দক্ষিণে মেক্সিকো উপসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষা হচ্ছে ইংরেজি। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্র 50টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা 2 কক্ষ বিশিষ্ট। এই উচ্চকক্ষের নাম সিনেট এবং নিম্নকক্ষের নাম প্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা হচ্ছে দু রকমের, একটা হচ্ছে জাতীয় সরকার এবং অঙ্গরাজ্য সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত ও যুক্তরাষ্ট্রীয়। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাহী হচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জনগণের ভোটে 4 বছরের জন্য নির্বাচিত হন। 1492 সালে কলম্বাস আকস্মিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা আবিষ্কার করেন। 1501 সালে আমেরিকো ভেসপুচি জনৈক ইতালিয়ান ব্রাজিলের উপকূল আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে আমেরিকার নামকরণ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর, বিশেষ করে সিয়েটো, ন্যাটো, সেন্টো এই সংগঠনের কারণে তা অত্যন্ত শক্তিশালী এবং 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তারা পৃথিবীর বুকে একত্র আধিপত্য বিস্তার লাভ করে। তো মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমত 1777 সালে 7ই নভেম্বর 13টি অঙ্গরাজ্য নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা শুরু করে। এই 13টি অঙ্গরাজ্য ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে এবং 1787 সালে ডেলুফিয়া মে মাসে তারা একটি ঐক্যবদ্ধ কনফেডারেশনের মাধ্যমে সংবিধান রচনার জন্য ঐক্যবদ্ধ হয় এবং এটি 1789 সালে 4ঠা মে কার্যকর হয়।
তখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি একটি সংবিধান ভাবেই পরিচালিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুরুতে 13টি অঙ্গরাজ্য থাকলে বর্তমান 50টি অঙ্গরাজ্য রয়েছে। ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে যে আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর হচ্ছে নিউ ইয়র্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি, তিনি 4 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।